আপনাদেরকে বলেছিলাম যে নেগেটিভ এবং পজিটিভ যে চিন্তা আমরা করি, সে পজিটিভ চিন্তার যে ওয়েভ বাহির হয়, সে ওয়েভের এনার্জির যে কত ক্ষমতা সে ব্যাপারে আপনাদেরকে আমি পরীক্ষা করে দেখিয়ে দেব। তো সেই এক্সপেরিমেন্টটা অলরেডি করা হয়ে গেছে, এক্সপেরিমেন্টটা পুরো এক মাস বা তারও বেশি দিন ধরে আমি করছি। আর এই এক্সপেরিমেন্টটা শুধু আমি যে করেছি তা না, এই এক্সপেরিমেন্ট কিন্তু আপনি ইউটিউবে গেলে অনেক দেখতে পাবেন। আর এই এক্সপেরিমেন্টটা সর্বপ্রথম চীনের একজন মানুষ 1999 সালে ডক্টর মাসারু ইমোটো তিনি পরীক্ষা করেন সর্বপ্রথম পানির উপরে। পানির উপর যখন তিনি এক্সপেরিমেন্ট করছিলেন, সেই সময় তিনটি জারে তিনি দুইটা জারে ভাত নেন, ভাত নেওয়ার পর সেই ভাতে পানি দিয়ে সেই এক্সপেরিমেন্টটা করেন। একটা ভাতকে তিনি নেগেটিভ এবং খারাপ খারাপ কথা বলে দেখে এবং একটি ভাতকে শুধু পজিটিভ এবং সুন্দর সুন্দর কথা বলে। এক মাস পরে তিনি দেখেন যে হ্যাঁ, যেটাকে যে ভাতের ভিতরে নেগেটিভ এবং নষ্ট হয়ে গেছে এবং যে ভাতের ভিতরে ভালো এবং সুন্দর সুন্দর কথা বলে গেছে, সে ভাত সুন্দর আছে। তো আসলে আমরা যে খানা খাওয়ার সময় দোয়া করি, এর পেছনে রিজন কিন্তু এটাই, সবচেয়ে বড় একটা রিজন। আমাদের নেগেটিভ চিন্তা আমাদের খানার উপরও প্রভাব ফেলে এবং কী পরিমাণ প্রভাব ফেলে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এক্সপেরিমেন্ট আমরা করবো। তার আগে আমি বলি আরও কিছু কথা, যে আমরা যার বাড়িতে খাবার খাবো তাদের মন মানসিকতাটা আপনারা দেখবেন সর্বপ্রথম। তারা যদি অল টাইম ঝগড়া ফসাদ করতেই থাকে, অল টাইম তাদের ভিতরে হিংসা রাগ থাকে, তাদের বাড়িতে খানা খাওয়া যাবে না শুধুমাত্র এই কারণে, তাদের নেগেটিভ থটসের কারণে, নেগেটিভ চিন্তা চেতনার কারণে। সে যখন খানা তৈরি করছে সেই সময় যদি নেগেটিভ চিন্তা করে তাহলে কিন্তু খাবারের এই হাল হয়ে যাবে। আচ্ছা, যেখানেই আমরা খাবার খাই, যে ব্যক্তি খাবার দিচ্ছে তার চিন্তা চেতনা কেমন আছে সেটাও জানা জরুরি। এজন্য কিন্তু আমাদের পেট নষ্ট হয় বেশি, খাবার নষ্ট হয় এবং আমাদের শরীরে জীবাণু এবং রোগ তৈরি হচ্ছে শুধুমাত্র নেগেটিভ চিন্তা দিয়ে খাবার তৈরি করার কারণে। বাড়িতে মেয়েরা যে খাবার তৈরি করে সেই খাবারেও কিন্তু যখন খাবার তৈরি করবে মহব্বতের সহিত সেই খাবারটা তৈরি করতে হবে, তবে কিন্তু খাবারের ভিতরে নেগেটিভ এনার্জি যাবে না। চলুন এক্সপেরিমেন্টটা শুরু করা যাক। 21 ডিসেম্বর 2023 সালে আমি এক্সপেরিমেন্টটা শুরু করি। এক বোতলে ভাত নিই এবং পানি দিয়ে একটা খারাপ লিখে সেটাতে আমি খারাপ খারাপ কথা এবং নেগেটিভ কথা বলি, এবং আরেকটি বোতলে ওটা তো সেম কাজ, ভাত নিয়ে পানি দিয়ে ভালো ভালো কথা বলি। এবং এই জিনিসটা পুরো এক মাস চলে। আমি এই ভিডিওটা প্রথম দিন করার পরে আর কোনো ভিডিও করিনি। দ্বিতীয় যে ভিডিওটা আজকে দেখাচ্ছি সেটা হচ্ছে January 2024 সাল, আর আজকে হচ্ছে 24 তারিখের সেই ভিডিওটা। এটা তো আজকে আমি আপনাদেরকে পুরো এক মাসের বেশি হয়ে গেছে, তো এই ভিডিওটা আপনারা দেখেন। এই ভাতটা হচ্ছে ভালো, যেটাকে আমি পজিটিভ এবং সুন্দর কথা বলেছি। এই ভাতটা কিন্তু বেশি নষ্ট হয় নাই, নষ্ট হয়েছে কিন্তু সেই পরিমাণ কিন্তু নষ্ট হয় নাই। যেটাতে নেগেটিভ এবং খারাপ কথা বলেছি সেই ভাতটার অবস্থা দেখেন। আপনারা যদি চান আপনারা নিজেদের বাড়িতেও কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারেন, যে আমাদের নেগেটিভ চিন্তার কত ক্ষমতা এবং নেগেটিভ কথা বলার কারণে কী পরিমাণ আমাদের ক্ষতি তৈরি হচ্ছে। আর এই এক্সপেরিমেন্টটা শুধু আমি যে করেছি তা না, আপনি ইউটিউবে সার্চ দিলে বহুত এই এক্সপেরিমেন্ট দেখতে পাবেন এবং সব সমস্ত মানুষের একই রেজাল্ট এসেছে। ভালো সেটা কিন্তু ভালো আছে, যেটা খারাপ সেটা কিন্তু খারাপ হয়ে গেছে। এজন্য আমরা সকলে চেষ্টা করব পজিটিভ সবসময় ভাবার, নেগেটিভ কোনো সময় না ভাবা। আমরা কিন্তু অনেক সময় আমাদের সন্তানকে নেগেটিভ থটস অল টাইম দিতে থাকি সন্তানে। আমাদের যে সন্তান তৈরি হচ্ছে, ছোটো ছোটো বাচ্চাদের মা বলতে থাকে শয়তান হবে, খারাপ হবে, শয়তান হবে, খারাপ হবে, দিন রাত 24 ঘন্টা। যখন বারবার আপনার সন্তানকে একই কথা রিপিট করবেন তো আপনার সন্তান তো আপনার এই নেগেটিভ থটসের কারণে ওই দিকে এগিয়ে যাবে। আপনার সন্তানকে আপনি নিজেই তৈরি করছেন খারাপ থটস দিয়ে, খারাপ চিন্তা দিয়ে, কিন্তু দোষ দিচ্ছেন কার, যে সন্তান খারাপ হয়ে গেল। কিন্তু আপনার চিন্তা চেতনার কারণেই কিন্তু আপনার সন্তান খারাপ হয়ে গেছে। দেখুন, মা যখন দুধ খাওয়ায়, ডিম খাওয়ায়, ভালো খাবার খাওয়ায় সন্তানকে, ছোটো বাচ্চাকে, তখন ভাবে কি যে এই খাবার দ্বারা, অথবা যখন কমপ্লেন খাওয়ায় তখন সে ভাবে যে এই খাবার দ্বারা আমার ছেলে বুস্ট হবে, এনার্জি পাবে, শক্তি পাবে। শুধু কমপ্লেন মিশাচ্ছে না, তার এই থটসও সেই কমপ্লেনে বা দুধে কিন্তু মিশতেছে ভালো থটস, যে আমার ছেলে ব্রেনিয়ান হবে, আমার ছেলে অনেক উন্নতি করবে, আমার ছেলে অনেক ভালো হবে। তো খাবারের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে এবং দুনিয়ার সমস্ত কাজের ক্ষেত্রে আমরা যদি পজিটিভ ভাবি তো আমাদের জন্য, নিজেদের জন্য সবচেয়ে ভালো হবে। নেগেটিভ কারণে আমাদেরও ধ্বংস এবং অন্যেরও ধ্বংস হয়ে যাবে, নিজেরও ক্ষতি হবে আগে। আর আমি নেগেটিভ অল টাইম ভাবি, নেগেটিভ ভাবার কারণে নিজের ভিতরেও কিন্তু কালো অন্ধকার হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এজন্য অল টাইম সমস্ত বিষয়ে যখন আপনি পজিটিভ ভাববেন এবং ভালোটা ভাববেন তো আপনার সঙ্গে ভালোটাই হবে আশা করা যায়। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত, সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।